সকলকে স্যামুয়েল টেক অফিসিয়ালের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আপনাদের একটা খুশি খবর দিই, আজ গত সপ্তাহে আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে। তো ধন্যবাদ দিই আপনাদেরকে যারা আমার ভিডিও দেখে থাকেন, আমাকে উৎসাহিত করে থাকেন লাইক কমেন্ট করে তাদেরকে। তো গত পর্বে আমরা দেখেছিলাম রুলার সম্পর্কে। রুলার দুই ধরনের, এবং দুই ধরনের মধ্যে আমরা রুলারের কিছু অংশ দেখেছিলাম। তো আপনারা যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন, তাহলে আপনারা আমার আগের ভিডিওটি দেখবেন। আশা করি সেখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে আসবেন। তো চলুন কথা না বলে আজকের টপিকসে চলে যাই। আজকে রুলারের আরেকটি অংশ নিয়ে আমাদের কথা বলার কথা ছিল, ট্যাপ সেটিং সম্পর্কে। ট্যাপটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। একটি ডকুমেন্টকে সুন্দরভাবে সাজাতে হলে আপনার ট্যাবের কাজ আপনাকে অবশ্যই শিখতে হবে। যেমন ধরুন এই যে বায়োডাটা, এটা একটা নর্মাল একটা বায়োডাটা, জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য। বায়োডাটায় দেখেন নির্দিষ্ট কতগুলো দূরত্ব আছে, কতগুলো লেখার সৌন্দর্য আছে, সমান রেখে লেখা। তো এইগুলো ট্যাবের মাধ্যমে আপনারা করতে পারবেন। স্পেস কির কাজ আমরা শিখেছিলাম। স্পেস কি হলো, কি একটা দূরত্ব সৃষ্টি করবে। তো আপনি এরকমভাবে দূরত্ব দিয়ে যদি আপনি এরকমভাবে করতে চেষ্টা করেন, তা কখনোই সম্ভব না। এরকমভাবে হবেও না, সোজাও হবে না, আবার সুন্দরও হবে না, আবার অনেক সময়েরও প্রয়োজন। তো স্পেস কি দিয়ে কিন্তু এগুলো করা সম্ভব নয়। এই জন্য আপনাকে ট্যাব কিটা ভালো করে শিখে নিতে হবে। ট্যাব কি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সৃষ্টি করবে। যেমন এখান থেকে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপ, এই যে আমার দেখ, এখান থেকে একটা গ্যাপ আছে, এই গ্যাপের দূরত্বটা সৃষ্টি করার কাজে কি ট্যাবের কাজ। দেখেন এখান থেকে আবার এখান পর্যন্ত একটা দূরত্ব আছে, এই দূরত্ব সৃষ্টি করার কাজই হলো ট্যাবের কাজ। অর্থাৎ এক কথায় বলতে গেলে আসে, ট্যাব একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সৃষ্টি করবে। স্পেসিফিক ডিস্টেন্স তৈরি করাই হলো ট্যাবের কাজ। তো আসুন ট্যাব সম্পর্কে আমরা জানি। একটা নতুন ডকুমেন্টে কাজ করি, যেহেতু এই ডকুমেন্টটা আমাদের করা আছে, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং অনেক কিছু বলাও যাবে। তো নতুন একটা ডকুমেন্ট আমরা নিয়ে নিলাম। তো রুলারের এই যে সাদা একটা অংশ দেখতেছেন, এই সাদা অংশে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা কতগুলো কালো কালো চিহ্ন দেখতে পারবো। দেখতেছেন আপনারা, এই কালো চিহ্নগুলোকে বলা হয় ট্যাব। তো ট্যাব আপনারা যোগ করা শিখে গেলেন। এখন আপনার ধরেন কোনো ট্যাব বাদ দিতে চান, কিভাবে বাদ দিবেন? এই ট্যাবের উপর জাস্ট মাউসটা চেপে ধরে আপনি বাইরের দিকে ছেড়ে দিবেন, দেখবেন ট্যাবগুলো নিমিষে উধাও হয়ে যাচ্ছে। এবার আসি ট্যাব কয় ধরনের। এই দেখেন এই কোণার দিকে, এই ট্যাব কোন ট্যাবটা এখন বর্তমানে ব্যবহার হবে সেই ট্যাবের ধরনটা এখানে দিয়ে দিচ্ছে। এখন প্রথমটা হলো লেফট ট্যাব। আমরা অ্যালাইনমেন্ট শিখেছিলাম, ঠিক অ্যালাইনমেন্টের মতনই ট্যাবগুলো। লেফট ট্যাবের কাজ কি, ও লেফট পাশ সমান রেখে কাজ করবে। যেমন আমি ধরেন লিখি নেম, লেফট পাশ সমান রেখে কাজ করতেছে। আবার আমি যদি এখানে একটা রাইট সেন্টার ট্যাব দিই, সেন্টার ট্যাব দিলে কী হবে, সে মাঝখান সমান রেখে কাজ করবে। আমি ট্যাব কি প্রেস করে এর পরবর্তী ট্যাবে গেলাম, লিখি ধরেন আমার লিখলাম, দেখেন এটা মাঝখান বরাবর সমান রেখে সে লিখলো। এটা হলো কি, সেন্টার ট্যাব। এরপরে হলো রাইট ট্যাব, একই রকমভাবে ও ডান পাশ সমান রেখে কাজ করবে। আমি একটা প্রত্যেকটা ট্যাবের কাজ দেখা দিচ্ছি আপনাদের। নিজের নামটা লিখি আর কি করবো। হ্যাঁ,
কি করলো, রাইট ট্যাব ও ডান পাশ সমান রেখে লেখাটা লিখলো। এরপরের যে ট্যাবটা আছে সেটা হলো ডেসিমেল ট্যাব। ডেসিমেল ট্যাবটা আমরা কখন ব্যবহার করি? ডেসিমেল ট্যাবটা আমরা ব্যবহার করি সংখ্যার ক্ষেত্রে। ধরেন আমি এখানে একটা ডেসিমেল ট্যাব দিলাম, আমি ট্যাব দিয়ে আসি, দেখেন আমি ধরুন 600 লিখলাম। এরপরে আমরা দশমিক দেওয়ার পরে দেখবেন এটা আগে আপনার দশমিক লিখতেছিলাম বাম দিকে সরতেছিল, কিন্তু দশমিক দেওয়ার পরে আপনি খেয়াল করবেন এটা ডান দিক থেকে লেখা যাচ্ছে। তো বুঝছেন এটা হলো ডেসিমেল ট্যাবের কাজ। তো আমরা চারটা ট্যাব দেখে ফেললাম, আর একটা ট্যাব আছে হলো বার ট্যাব। এটা তেমন একটা বেশি ব্যবহার হয় না। বার ট্যাব দিলে আপনার একটা বার সে তৈরি করে দিবে। ধরেন আমি এখানে একটা বার ট্যাব দিলাম, এখানে একটা বার ট্যাব দিলাম, এখানে একটা বার ট্যাব দিলাম। তো আমি প্রত্যেকবার যে সময় লিখবো, লিখে নিচে যাবো, একটা বারের সে তৈরি করবে। বুঝছেন জিনিসটা, এটা হলো বার ট্যাব। তো এগুলো আমরা এই পাঁচটা ট্যাব আমরা আশা করি জেনেছি। এবার একটু বায়োডাটা আমরা কীভাবে তৈরি করতে পারি একটু দেখি, আপনারা আশা করি পারবেন এতক্ষণে। তো আমি লেফট ট্যাবে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমরা লিখি বায়োডাটা, না বায়ো ডাটা, এটা সিলেক্ট করি কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল ই দিয়ে সেন্টার নিয়ে যাই, বড় করব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, একটু বোল্ড করব, আন্ডারলাইন দিব, কন্ট্রোল ইউ, এভাবে আপনারা দিয়ে নেবেন। এবার আসি, এটা ছোট করব, কন্ট্রোল আবার থার্ড ব্র্যাকেট, আচ্ছা লেফট নিয়ে যাই, কন্ট্রোল এল। এবার দেখেন এই ইফেক্টগুলো আমাদের উঠাই দিতে হবে, না হলে কিন্তু লেখাটা কি বোল্ড আন্ডারলাইন সহকারে আসবে। এগুলো উঠাই দিই। এক নম্বরে আমরা লিখতে চাই নেম। দেখেন এখন আমাদের ট্যাবটা সেটিং করে নিতে হবে। তো আমি নেমের পরে আমি ধরেন এখানে একটা কলন দিতে চাই, তারপরে ধরেন কিছু দূর একটু দূরত্ব রেখে আমি নামটা লিখতে চাই। তো এই আমরা ট্যাবগুলো দুইটা ট্যাব আমরা বসাই দিলাম। তো এখন ট্যাব সেটিং, ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে, ট্যাব প্রেস করে আমরা লিখি, তারপরে আবার অন্য ট্যাবে যাবো, আবারও ট্যাব প্রেস করবো, লিখে হলে এভাবে করে দুই আপনারা লিখবেন। আদার্স ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে, তারপরে এভাবে করে আপনারা লিখে দেবেন। আশা করি আপনারা বুঝছেন, আপনারা পারবেন। আবার ট্যাব প্রেস করব, কলন দেব, ট্যাব প্রেস করব, লিখে দেবে। এভাবে করে আপনারা করে দেবেন। আশা করি আপনারা এই বারোটা দেখে নিজেরা একটু ঘরে ট্রাই করবেন, একদম ইজি একটা জিনিস। তো আপনারা বারোটা করা আশা করি শিখে গেলেন। দেখেন বায়োডাটার এখানে একটা টেবল আছে, আগামী পর্বে আপনাদের টেবল নিয়ে কথা বলবো। টেবল মাস্টার টপিকস আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে একটা। টেবল যদি জানেন, টেবলের কাজ অনেক ধরনের কাজ আছে টেবলের। আচ্ছা, তো আগামী পর্বে দেখা হবে টেবল নিয়ে, সে সময় বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আগামী পর্বের জন্য আশা করি ওয়েট করি।